সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। সো এখন এখন বলতে অনেক 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 দিন পরে আবার নিউ ব্লগে আসলাম, বিকজ ঈদ ছিল মাঝখানে, ঈদে ব্লগ করা হয়েছিল, বাট ফরচুনেটলি আনফরচুনেটলি আমার কিছু ভিডিওস ডিলেট হয়ে গেছে, বিকজ আমার ভিডিওসগুলো আমার ল্যাপটপে থাকে, যখন আমি ভিডিও করি ব্লগ করি সেগুলো আমি ল্যাপটপে রেখে দিই। তো যেহেতু গ্রামে ছিলাম, আমার ভাতি যে উল্টাপাল্টা টিপে টিপে পুরো আমার ঈদের ব্লগের ফোল্ডারটা ডিলিট করে ফেলছে, এবং মানে ডিলেট করে তো ট্যাশ কেনার ট্যাশে থাকে, বাট সেখান থেকে আমি পাইনি, যাই না সে শেপ ডিলিট করছে না কী করছে, যাই হোক সে একটু ল্যাপটপ চালাতে পারে, মানে কম্পিউটার চালাতে পারে হালকা পাতলা, তো ওটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে, বিকজ কথা আছে অল্প বিদ্যা ভয়ং। সো এখন হচ্ছে আমি এখন ঢাকায় ঈদ করেছি, ঈদ করার পর ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর হচ্ছে অফিস শুরু করছি, বিজনেস স্টার্ট করেছি, প্রচুর বিজি হয়ে গিয়েছি। সো এখন আর হয়তো বা আগের মতো ঘোরাঘুরি এখন হচ্ছে ব্যবসা নিয়ে ব্যস্ত, অফিস নিয়ে ব্যস্ত থাকি, ঘোরাঘুরি হচ্ছে না খুব একটা, একটা না বাসা অফিস, অফিস বাসা, বিকজ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। হয়তো বা কোনো রাইডিং ভিডিও নাই আজকে, কোনো রাইডিং ফুটেজ নাই আজকে, কোনো বাইরে ঘোরাঘুরি নাই, ঘরের মধ্যে হবে। এবং ব্লগটা কি, আচ্ছা বলি, ব্লগটা হচ্ছে আজকে আমার সোনার হরিণ পেয়েছি, গত মোটামুটি 5 মাস ওয়েট করার পর আজকে আমি আমার সোনার হরিণটা পেয়েছি, এবং কী সেই সোনার হরিণ দেখাবো এখন আপনাদেরকে। সো সাথে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলার্স ডায়েরি। সো অ্যাকচুয়ালি আমি এখন আমার পড়ার টেবিল বলতে কি ছোটোবেলার পড়ার টেবিল প্লাস বর্তমানে আমার এডিটিং টেবিল, একটু সুন্দর করে বলতে গেলে এখানে বসে, এটা আমার ল্যাপটপ, এটা আমার ফুল সেট আপ, এখানে আমার যে ক্যামেরা, ব্যাটারি, হ্যান্ড ত্যান, ফ্যান সব কিছুই আছে। সো এখানে বসে আমি মেনলি আমি সব কাজগুলি করি। তো এখন যাই হোক, এখন যেটা মেন ব্লগের যে রিজন, যে আমার যে সোনার হরিণ, আমার বলতে কি ওয়ার্ল্ড ওয়াইড যত ইউজ হিরো গোপ্রো 7 ব্ল্যাক আর হিরো 8 যেটা নতুন বেরোচ্ছে, সো এটা বলতে গেলে তাদের সবার কাছে সোনার হরিণের মতো, বিকজ আমি লাস্ট 6 মান্থস আমি এটার জন্য ওয়েট করছি, অ্যান্ড ডেসপারেটলি এটা আমি অনেক সার্চ করেছি অ্যামাজন, ইবে, হ্যান ত্যান, আলিএক্সপ্রেস, মানে কোনো কিছু বাদ রাখিনি, বাট ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমি পাইনি, এবং বিভিন্ন জায়গায় অর্ডার করেছিলাম পাইনি, বাট 6 মান্থস পর আফটার আমি অ্যাটলিস্ট এটা পেয়েছি, এবং অনেক ঘটনা করার পর, এবং কীভাবে পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলবো আজকে। সো ফার্স্ট আমি আমার সেই সোনার হরিণটাতে দেখাই, এই সেই সোনার হরিণ। হ্যাঁ, এটা সোনার হরিণ বলতে বলতে অন্য কিছু প্লিজ মনে করবেন না। সো আমাদের আমরা যারা ব্লগিং করি তাদের কাছে এই জিনিসটা হচ্ছে সোনার হরিণ, মানে কোনো অংশ কম না। সো সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোপ্রো 7 ব্ল্যাকের মাইক অ্যাডাপ্টার, মানে আমরা যারা ব্লগ করি আমাদের যদি ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করা থাকে, সো সেটা হচ্ছে কথাটা যেহেতু হেলমেটের বাইরে, হেলমেটের ক্যামেরাটা যেহেতু হেলমেটের বাইরে থাকে, সো কথা ওরকম ক্লিয়ার আসে না রাইডিং করার সময়, সো আমাদেরকে এই জিনিসটা ইউজ করতে হয়, এবং একটা মাইক লাগানো থাকে এই সাইড দিয়ে, আমি দেখাবো একটু পরে, এবং আমি মাইক অর্ডার করেছিলাম কী সেই মাইক সেটাও দেখাবো। সো এটা হচ্ছে আমরা মেনলি আমাদের অ্যাকশন ক্যামেরার জন্য লাগে, কথা রাইডিংয়ের সময় যখন আমরা কথা বলি কথাটা যেন ক্লিয়ার শোনা যায়, আর ব্লগের মেন জিনিস হচ্ছে কথা, আর সেই কথা যদি ক্লিয়ার শোনা না যায়, সো আপনি ব্লগ দেখে কখনোই মজা পাবেন না, ইভেন আমরা নিজেরাও মজা পাই না, সো কী আর বলবো। সো এটা হচ্ছে সেই সোনার হরিণ, আর এটার নাম হচ্ছে গোপ্রো 7 ব্ল্যাক 3 mm মাইক অ্যাডাপ্টার, এখানে সুন্দর করে লেখা আছে প্রো 3.5 mm মাইক অ্যাডাপ্টার, অ্যান্ড হিরো 7 ব্ল্যাক, হিরো 6 ব্ল্যাক, হিরো 5 ব্ল্যাক অ্যান্ড অল সেশনস। সো এটা হচ্ছে সেই জিনিস, এবং কীভাবে পেলাম সেটা বলবো, আগে এটা আনবক্সিং করি। টু বি অনেস্ট, আমি এটা আনবক্সিং আগেই করে ফেলছি, বাট এখন জাস্ট ফর্মালিটিসের জন্য এটা ওপেন করছি, বিকজ আনার পর ধৈর্য ধরে নাই, সো আমি ওপেন করে ফেলছি। সো এটা দেখাই এটার ভিতরে কী আছে, এই পাশ দিয়ে ওপেন ওকে, চ্যাও। সেই ছোট্ট একটা জিনিস, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে হাহাকার, এটা পাওয়া খুবই 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 টাফ। আমি দুবাই খুঁজেছি, দুবাইতে আমার ছোটো ভাই আছে ওকে দিয়ে খুঁজেছি, কাতারে খুঁজেছি, কাতারে আমার আরেকটা ছোটো ভাই থাকে দোহারের মেয়েদে ওকে দিয়ে খুঁজেছি, ওকে 3-4 কাঠা মার্কেট ঘুরাইছি, গোপ্রো যে অফিসিয়াল মার্কেটগুলো আছে সবগুলো আছে সেখানে পাঠাইছি, বাট কোথাও এই একটা টেনি টাইনের জিনিস পাওয়া যায় না, এটা খুবই রেয়ার। যাই হোক, এখানে খুব সুন্দর করে লেখা আছে গোপ্রো, যে দেখা যায় আমাকে উল্টো ধরছি ও না, হ্যাঁ এই যে এটা হচ্ছে গোপ্রো। সো এইটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার, এবং এই একটা বিলুপ্ত জিনিস, এটা সহজে পাওয়াই যায় না, এবং এটার এইখানে দুইটা পোর্ট, একটা হচ্ছে HDMI, এটা হচ্ছে দুটা পোর্ট, এটা হচ্ছে একটা HDMI,
এবং সেই 3 mm পোর্ট, যেটা দিয়ে আপনি মাইক লাগাবেন, এটা আপনার হেলমেটের ভিতরে থাকবে, আপনি যখন কথা বলবেন কথা ক্লিয়ার শোনা যাবে আর ভ্লগ করে মজা পাওয়া যায়। সো দিস ইজ দ্য থিং। এবং এটার প্রাইস মানে বলতে গেলে অফিসিয়ালি কিংবা অ্যাজ ইউজুয়াল যে প্রাইস ডলার হিসেবে করতে 4 থেকে 4.5 হাজার টাকার প্রাইস। সো বাট যেহেতু মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং খুবই রেয়ার জিনিস, বছরে খুব কম পরিমাণে ইম্পোর্ট হয় বাংলাদেশে, বাংলাদেশ মানে কোথায় পাওয়া যায় না এটা, সো এটা আমার কিনতে 7,000 টাকা খরচ করতে হয়েছে। বাট নাটা থিঙ্ক, 4,000 টাকার জিনিস 7,000 টাকা, মানে ডাবল। বাট আলহামদুলিল্লাহ এটা যে পেয়ে গেছি, সো এখন এটা আমি ইনস্টল করবো। এবং এটা ইউজ করার জন্য আরও কিছু কিছু জিনিস লাগে, যেটা মানে আমি আপনাদের এখন দেখাবো। এটা একটা হাউজিং লাগে, একটা মাইক লাগে, এটা ইউজ করার জন্য মানে এক কথা একটা ব্লগারের জন্য, একটা ব্লগ অনেক শৌখিন একটা জিনিস, এবং সেই শৌখিন জিনিসটাকে পরিপূর্ণ করতে অনেক কিছু অ্যাক্সেসরিজ লাগে, সেটাই আমরা দেখাবো আজকে আমি কী কী কিনেছি এই একটা জিনিস ইউজ করার জন্য। সো প্রথমে এটা যেহেতু আমি ক্যামেরা লাগাবো এবং ক্যামেরা কিন্তু ক্যামেরা নিচে বসা থাকবে, এবং কীভাবে ইউজ করবো দেখাচ্ছি। এবং এটা বসানো যেটা হাউজিং লাগে, এবং হাউজিংটা আমি কিনেছি আজনে করে রাখলাম পাইছি। হ্যাঁ, সো এইটা হচ্ছে সেই হাউজিং, এবং ছবিতে দেখা যাচ্ছে এটা কীভাবে ইউজ করতে হয়। এই যে আমি মাইক অ্যাডাপ্টারটা নিলাম, এইটাই মাইক অ্যাডাপ্টার থাকবে এই জায়গাটায়, হাউজিংয়ের এই পোর্শনে থাকবে মাইক অ্যাডাপ্টারটা। দেন তারটা গিয়ে ক্যামেরার ভিতর লাগে, এবং এখানে থেকে মাইকটা গিয়ে আমার হেলমেটে, এখানে ছবি দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে অন্য সেটআপ, বাট এই সেটআপটা আমি করবো না, নো নিড। সো আমার মাইকটি এখান থেকে আমার হেলমেটের ভিতর থাকবে, এটা আমি দেখানোর চেষ্টা হয়তো পারবো না, বাট দেখা যাক। সো এটা আমি দেখাই। এবং হাউজিংটা নিয়েছে মোটামুটি 995 টাকা এই হাউজিংটার প্রাইস। সো এটা আমি নিয়েছি মোটাটো থেকে, এবং দুষ্ট লোক খুবই সাপোর্ট দিয়েছে আমাকে, থ্যাংকস টু মোটাটো। অ্যান্ড হিয়ার ইজ দ্য থিং। সো এটা হচ্ছে ওলানজি ব্র্যান্ডের হাউজিং কেস, সো ব্লগিং কেস বলা হয় এটাকে, এবং দিস ইজ দ্য থিং। আর আমি ক্যামেরাটা তো ঢোকানো থাকবে এখানে, আমি দেখাই। আচ্ছা, ক্যামেরা ওপেন করতে থাকি, আমি ভুলে গেছি। এই যে হ্যাঁ, এই যে ওই পড়িস না। সো দিস ইজ দ্য থিং। এখন এটার ভিতরে আমার যে অ্যাডাপ্টার তারটাই পাশে ঢুকবে, আমি দেখাই। অ্যাডাপ্টার তারটাই পাশে ঢুকে যাচ্ছে, এই তো প্যাচ্ছিল জিনিস, আর ঢুকে কেমন ঢুকে যা, ঢুকে যা, আর ঢুক না, ওই ঢুকে যা, হ্যাঁ ঢুকছে, এই তো এই ঢুকে গেল আমার 7,000 টাকার মাল চেয়াও। আর এটা হচ্ছে আমার অ্যাডাপ্টারটা বসবে সরাসরি হচ্ছে ক্যামেরার এই যে জায়গাটায়, ক্যামেরাটা তোমার এই জায়গায় থাকে, এইখানে গিয়ে আমার অ্যাডাপ্টার ক্লিকটা লাগবে, দেন ক্যামেরাটা থাকে আমার এখানে, এটা থাকবে আমার হেলমেটে এই পজিশনে, এবং আমি যখন কথা বলবো কথা মানে পুরোপুরি ক্লিয়ার আসবে। এবং এখন তো গেল হচ্ছে সেই সোনার হরিণ মাইক অ্যাডাপ্টার, তারপর ওলানজির হাউজিংটা কিনলাম। এখন কী লাগবে, এখন যে ইম্পর্টেন্ট জিনিস আরেকটা, সেটা হচ্ছে মাইক। এবং একটা মাইক ছাড়া, আরে পড়িস না রে, কই গেলো কোথায় গেল, হ্যাঁ। সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইক, এবং মাইক ছাড়া যদি আপনি ব্লগ করেন আপনার ব্লগ ক্লিয়ার আসবে না, মানে আপনার ভয়েসটা ক্লিয়ার আসবে না। যখন ভয়েস ক্লিয়ার না আসবে, এইটারও কোনো কাজ নেই, হাউজিংয়ের কোনো কাজ নেই, এবং এই যে অ্যাডাপ্টার যেটা কিনলাম 7,000 টাকা দিয়ে, 4,000 টাকা জিনিস, সো এটা কোনো কাজে লাগবে না। সো মেইন থিং মাইক। এবং আমাদের ভাই ব্রাদাররা যেটা দেখলাম যে সবাই এই এটার সাথে ইউজ করার জন্য যে মাইকটা কিনে, সেটা অনেক এক্সপেন্সিভ, 1,200, 1,500, 2,000, 2,500 টাকা পর্যন্ত দিয়ে আমি কিনতে দেখছি। বাট আমরা 2-3 জন আছি ভাই ব্রাদার যারা হচ্ছে একটু বাঙালি, তো সস্তায় বেশি ভালো খুঁজি, তো সস্তার মধ্যে ভালো, মানে ওয়ান কার্ড অফ বসুন্ধরা যে জিনিস আপনি পাবেন 5,000 টাকায়, নিউ মার্কেট সেটা আপনি কী পাবেন 1,000 টাকায়। সো দিস ইজ দ্য থিং। এবং আমি যেটা করেছি, আমি স্টাডি করেছি যে আমি কোন মাইকটা কিনবো, যে আমার যেটা মোটামুটি কম প্রাইসে ভালো হবে বাট আমার মোটামুটি অনেক দিন লাস্টিং করবে। সো কী সেই জিনিস, কোন সেই মাইকটা, সো স্টাডি করছিলাম। তো আমি সানিকে নক করি যে সানি আমি কোনটা কিনবো, প্লাস ও দেখে একটা মাইক কিনছে, বলবে ভাই এত দামি মাইক কিনে কোনো লাভই নাই, আপনি মাত্র 200-300 টাকার মতো মাইক পাওয়া যাবে, ওটা কিনেন, 200-300 টাকা, হ্যাঁ ওটা কিনে, ওটা ভালো, আমি ইউজ করতেছি এবং ক্লিয়ার। সো ও কিছুদিন আগে মাইক কিনছে, অ্যাডাপ্টার কিনছে, সেটা ইউজ করতেছে, সো ও যেহেতু বলছে অবশ্যই ভালো হবে, তো আমি সঙ্গে সঙ্গে দারাজে অর্ডার করি। আচ্ছা, আমি আমার মালপত্র সব সরাই এখান থেকে, জিনিস টাকাটা একটু ক্লিয়ার করি। সো আমি দারাজে অর্ডার করি একটা মাইক, সেটা দিয়ে হয়তো 312 টাকা উইথ চার্জ, ডেলিভারি চার্জ। তো হিয়ার ইজ দ্য থিং, এটা আনবক্স, এটা আনবক্স, আনপ্যাকিং বলা হয়,
এত আঠাকেন আনপ্যাকিং করে দেখি এবং ও নাই আমার এখানে আমার নাম লেখা আছে হইদুল কই গেল হ্যাঁ হইদুল ইসলাম প্রিন্স আমার অ্যাড্রেস অ্যাড্রেস দেখানো দরকার নাই সরি ইজ দ্য পেপার্স অ্যান্ড আদার থিংস অ্যান্ড কই আমার মাল কই এই যে হ্যাঁ সো এই যে মাল এটা উইন ওয়ে নামে একটা মাইক এটা খুবই নর্মাল একদম বাংলা প্যাকেট কাইন্ড অফ অত বেশি খারাপ না বেশি করে ফেলেছি যাই হোক অত খারাপও না এটা মোটামুটি ভালোই সো এই মাইকটা আমার নিয়েছে 300 এই কত দিন কিনছে ভুলে গেলাম তো ডেলিভারি 400 দিন কত নিয়েছে আরে 300 আশপাশে আমি নিজে ভুলে গেছি যাই হোক না 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 আমি 314 টাকা দিছি ডেলিভারি 400 সো ডেলিভারি চার্জ নিয়েছি 60 টাকা পাকেটে মাইনাস করেন চলে আসবে প্রাইস আচ্ছা সো এটা হচ্ছে সেই মাইক যে মাইকটা আমি কিনলাম এবং সবাই এই মাইকটাই কিনে হচ্ছে মানে ভালো ব্র্যান্ডের কিনে বয় M1 রোডিস মানে কী 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 নাম আছে আমি এগুলো অ্যাকচুয়ালি বুঝি না একটু ওল্ড ব্যাকটেরিয়া টাইপের কাইন্ড অফ আমি সো এত স্টাডিও করা হয় না এগুলো নিয়ে সো ওরা কিনছে 1200-1500-2000-2500 টাকা পর্যন্ত কিনছে আমি দেখলাম বাট আমি একটু সস্তা খুঁজতেছিলাম যেটা অনেকদিন লাস্টিং করবে বিকজ বাজেটের ব্যাপার স্যাপার সেসব এই মাইক অ্যাডাপ্টার তারপর কেসিং টেসিং একদম বাকডম কিনে পকেট পুরো ফুতুর আমার তো এখন আমার বাজেট ছিল যে 1200-1500 টাকা আমি কিনবো সো আমি খুঁজছিলাম যে চিপ প্রাইসের মধ্যে বেস্ট কোনটা হয় তো এইটা আমি পেলাম সানির কাছ থেকে সানি বলছো ভাই এটা নেন আমি এটা নিয়েছি ও নাইস বাংলা বলতে বলতে খুলে গেছে সো পরে এটা আমি অর্ডার করলাম কালকে দারাজ তো দারাজ থেকে আমাকে আজকে দুপুর দিকেই দিয়ে দিয়ে গেলো সো ছিঁড়ে ফেলি 100-300 টাকা মারা কীরা হবে ছিঁড় বাংলা ছিট ওই আমার ল্যাপটপে উল্টাপাল্টা ক্লিক লেগে ইয়ে হয়ে গেছে ল্যাপটপে ক্যামেরা হয়ে গেছে দেখান দেখো নেই চেক এইটা হচ্ছে সেই 300 টাকা না 314 টাকার মাইক ওই খুলে গেছে ও সরি এটা তো যে আরে হয়ে গেল সো এটা হচ্ছে সেই 300 টাকার মাইক দিস ইজ দ্য থিং আরে লাইট বেশি পড়তেছে এই যে কাছে না দেখাই এটা হচ্ছে 300 টাকার মাইক কত ভালো হবে তবে কোয়ালিটি একদম আহামরি খারাপ তা না কষ্ট টাকা তো মায়া তো লাগে যাই হোক আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার বুট জুতা টুরে বুট জুতা ওটা হচ্ছে আমার কয়েলের বক্স মানে মাটির কয়েল ধরে আমি মশার খাটা ঘুমাতে পারি না যাই হোক মশা বসা নয় এখন তো এটা হচ্ছে সেই মাইকটা যেটা আমি কিনলাম দারাজ থেকে 314 টাকা ডেলিভারি চার্জ সহ এবং এটা আমি লাগাবো টেস্ট করবো দেখবো সাউন্ড কোয়ালিটি কেমন দেখা যাক এবং সেটা ভিডিও আমি আপনাদেরকে দেখে দিব আমি টেস্ট করতেছি সো দিস ইজ দ্য থিং তো আমি এখন করে সেট আপ করি ক্যামেরা লাগাই আমি ভয়েস টেস্ট করি যে কেমন ক্লিয়ার দেন আমি আসতেছি সো হ্যালো হ্যালো মাইক্রো টেস্টিং 1 2 3 4 এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার মাইকটা অ্যাডজাস্ট করেছি এখানে মানে মাইকটা অ্যাকচুয়ালি এখানে লাগিয়েছি আর যে ইটটাকে যেটা দেখালাম মাইক অ্যাডাপ্টার সেটা আমার এখন ক্যামেরা লাগানো তারপর মাইক্রোফোন যেটা মানে মাইক সেটাও আমার ক্যামেরা লাগানো তো এখন আশা করি আমার ভয়েসটা একটু ক্লিয়ার আছে আমি একটু ধরি এটা হ্যাঁ এটা খুলে একটু ই করি সো আশা করি কথা ক্লিয়ার এটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে থাকবে অ্যাকচুয়ালি এই জিনিসটা তারটা পেঁচিয়ে পেঁচিয়ে আমার হেলমেটের ভিতরে থাকবে জায়গার কথা অনেক ক্লিয়ার আসবে এখন আশা করি যে সোনু নিগমের মতো গান গাইতে ইচ্ছে করতেছে যাই হোক আমি গান পাওয়ার ভালো পাই না বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে সেই মাইকটা যেটা লাগানো এখন কথা মনে হয় একটু ক্লিয়ার আর এই মাইক লাগানো অবস্থা কথা কেমন আর মাইক ছাড়া কথার অবস্থা কেমন আমি কিন্তু মাইক খুলে ফেলছি সো দিস ইজ দ্য স্ক্রু নাট কি বলে এটা জ্যাক সো এই জ্যাকটা আমি খুলে ফেলছি সো জ্যাক খোলা অবস্থা কথা কেমন এবং জ্যাক লাগানো অবস্থা কথা কেমন আমি এখন শুনবো একটু পরে ল্যাপটপ নিয়ে বলবো ল্যাপটপ নিয়ে আমি চেক করবো জ্যাক লাগানো অবস্থা কথা কেমন এবং জ্যাক খোলা অবস্থায় কথা কেমন সো আশা করি জ্যাক লাগানো অবস্থায় কথাটা বেশি ভালো আসবে সো এটাই ছিল আমার আজকের ব্লগ এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি যে আমার ব্লগের সেট আপ একদম টোটালি রেডি হয়ে গেছে টোটালি বলতে দেখি ব্লগের সেট আপের শেষ নাই আপনি যতই লাগাবেন ততই প্রয়োজন যতই লাগাবেন ততই প্রয়োজন মানে এটা প্রয়োজন শেষ নেই সো যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু দরকার চলার জন্য প্রয়োজনীয় সবগুলোই হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো দিস ইজ দ্য মাই টুডেজ ব্লগ অ্যান্ড থ্যাংকস টু এভরিওয়ান যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং লাইক করতে ভুলবেন না শেয়ার করতে চাইলে করতে পারেন প্রেশার নাই লাইকটা একটু দিলে খুবই খুশি হব কমেন্ট করে সাজেশন দিবেন আপনারা কী কী জানতে চান আমার ব্যাপারে কিংবা ব্লগের ব্যাপারে কিংবা কোনো সাজেশন থাকলে আচ্ছা আমি এখানে লাগার কথা বলতেছি আচ্ছা এটা বলি না সমস্যা কি নতুন মাইক ইউজটা করি সো যদি সাজেশন থাকে সাজেশন দিবেন ভালো লাগবে আমি জানতে চাচ্ছি আপনাদের সাজেশন ইভেন শর্ট টু লং টু যেটা ট্যুর এখন হবে না কজ
যেহেতু লকডাউন চলে ঘরে থাকে ভালো, অফিসে থাকে ভালো, বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, সুস্থ থাকুন এবং থ্যাঙ্কস টু এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এটাই ছিল আমার ব্লগ, সো টেল দেন, আল্লাহ হাফেজ, বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ।